প্রতিবারের মতো আবারও একটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, কারণ আজকে আমি আপনাদেরকে ফেসবুকের দারুণ একটি সেটিং দেখাবো বা দারুণ একটি টিপ শেয়ার করব, যে টিপসটি আশা করি আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে আপনার অনেকই উপকার আসবে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন দিন যেতেছে, সব কিছুই কিন্তু নতুন নতুন আপডেট চলে আসছে, প্লাস সেগুলোর কিন্তু সিকিউরিটিগুলো অনেক মানে শক্ত হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা জানেন আমাদের কিন্তু ফেসবুকটি এখন মাঝে মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দেয়, দেখা যায় আমাদের ফেসবুকটি লগ ইন হচ্ছে না, অথবা দেখা যায় আমরা কোনো সময় পোস্ট করতে পারছি না বা কাউকে লাইক করতে পারছি না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদের প্রায় সময় হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে টিপসটি শেয়ার করব, এই টিপসটি যদি আপনাদের ফেসবুক আইডি থেকে আপনারা অ্যাপ্লাই করে রাখেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফেসবুক আইডিটির যে কোনো সমস্যার সমাধানটি আপনি নিজেই করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো সেই গোপন টিপসটি কী সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও পাবলিশ করব সেটার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা, গোপন সেটিংটি কি সেটা দেখে নিই। তো বন্ধুরা, এটা করার জন্য অবশ্যই আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আছে সেটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর বন্ধুরা আপনাদের ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা ক্লিক করবেন থ্রি মাইনাসে। থ্রি মাইনাসে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে একটি অপশন পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আবার সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এখনই কেটে চলে যাবেন না। জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু চুয়েস ফ্রেন্ড টু কন্ট্যাক্টস ইফ ইউ গ্রেট লকেট আউট, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন আপনারা, চুজ ইউ ট্রাস্টেড কন্ট্যাক্টস। তো বন্ধুরা এই কাজটি কি, জাস্ট আমরা চুজ ট্রাস্টেড কন্ট্যাক্টসে ক্লিক করে দেব। করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটি কিন্তু এরকম চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যদি প্রথম ক্লিকে কাজ না করে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো বন্ধুরা এই ট্রাস্টেড কন্ট্যাক্টসটি কি, বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে পাঁচটি ফ্রেন্ড আমরা সিলেক্ট করে রাখতে পারবো, যে পাঁচটি ফ্রেন্ডের সাহায্যে কিন্তু আমাদের ফেসবুক আইডিটি যদি কোনো ধরনের সমস্যায় পড়ে বা সমস্যা হয় তাদের সাহায্য নিয়ে কিন্তু আমরা ফেসবুক আইডিটি আবার পুনরুদ্ধার করতে পারবো। সেটা হোক আমরা কোনো পোস্ট করতে পারছি না বা কাউকে লাইক করতে পারছি না বা কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না, অথবা আমরা আমাদের ফেসবুকটি লগ ইন করতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের সমস্যায় পড়লে কিন্তু আপনি যেই ট্রাস্টেড কন্ট্যাক্টসগুলো আপনারা সেভ করে রাখবেন, আপনার যে পাঁচটি ফ্রেন্ড আপনি সেভ করে রাখবেন, এগুলো কিন্তু আপনার অনেকই উপকার আসবে। হ্যাঁ বন্ধুরা, জাস্ট এটা আপনারা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য বন্ধুরা জাস্ট এখান থেকে যে কোনোটাকে আপনি সিলেক্ট করে দিতে হবে। জাস্ট আমি এখানে দিলাম অজিত সরকার, এটাকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এই অজিত সরকারটি কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে। তারপরে বন্ধুরা এখানে যদি আপনাদের কোনো আইডি মানে না থাকে আপনাদের প্রিয়জনের, জাস্ট এখান থেকে আমরা সার্চ করে সেটাকে সিলেক্ট করে নিতে পারবো। জাস্ট এই যে সমীর দত্ত, আমার আরেকটি আইডি আমি এখানে সিলেক্ট করে দিয়ে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এখানে দুজন ফ্রেন্ড সিলেক্ট হয়ে গেছে। আমরা কিন্তু এখানে পাঁচটি ফ্রেন্ড সিলেক্ট করে রাখতে পারবো, আর পাঁচটি ফ্রেন্ডের সাহায্যে কিন্তু আমরা কোনো সমস্যায় পড়লে সেটার সমাধান করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তা বন্ধুরা আপনারা যদি চান যে না এই ফ্রেন্ডটাকে আমি এখন ট্রাস্টেড কন্ট্যাক্টসে রাখবো না, তাহলে কিন্তু এখান থেকে এটাকে জাস্ট আপনারা এখানে যেই করচ চিহ্নটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডান করে দিবেন, তাহলে কিন্তু সে সেখান থেকে কেটে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ট্রাস্টেড কন্ট্যাক্ট বা আপনাদের পছন্দ মতো পাঁচটি ফ্রেন্ড সেভ করে রাখতে পারেন, যে ফ্রেন্ডগুলোর সাহায্যে আপনারা ফেসবুকের যে কোনো সমস্যায় পড়লে সেটা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।